বাবা রকি, কোনো হন যাও নাকি? একটু বাজার যেতেছি, কিছু কইবা? না বাবা, কিছু কইতাম না। এই কাগজটার মধ্যে একটা সই করে দিয়েছে। কি এর কাগজ? কি এর কাগজ এটা জানি না, তুমি কি করবা বাবা? এনে একটা সই করে দেওয়ার উচিত, সই করে দেও। চাচা, আমি যে জিনিসটা বিষয়ে জানি না চাচা, আমি তো ওই জিনিসটা আমার সই করা উঠেন না চাচা। আমার একটা কাজ আছে, আমি চাচা গেলাম। আরে বাবা, সইটা করে দাও, তুমি যাও। বাহ, দেখছো, তোমার কথা শুনল না। চুপ। সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় তা আমার বালা কইরাই জানা আছে। চল। আমি ডিপ্লো করাত, কারো করার টাইম নাই। আমার এলাকার দুই নাম্বারই হইতাছে, আমি জানি না। ভাই, আমি তো সাজা দিতামই ভাই, আমার একটু কথা কওয়ার সুযোগ দিছে না ভাই। এর আগে আপনার প্রাণ আমার তুলে লইছে ভাই। এখন নগদ 10% দিয়া যা। ঠিক আছে ভাই, আমি ওখানে দিয়ে দিতেছি ভাই, ওখানে পাড়াই দিতেছি ভাই। হেই রেডি, হোয়াটস ইউর প্রবলেম রেডি? আপনি চাইলে তো রকিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়া মারতে পারেন। তাহলে মারতেছেন না কেন? বাপ কেডা, তুই না আমি? হয় আপনি, তাহলে চুপ থাক। বাপ মা বড় বাইস্তাডারা যদি আমি ভাতের সাথে বিষ খাওয়ায় আমার এলাই, পাড়া প্রতিবেশীর কাছে কি জবাব দেন? পড়ালেখা করছস, মাথার তো বুদ্ধি নাই, তোর মাথার সবটাই গোবর। ওরে আমি গুলি কইরা দেম আব্বা, ওরে কিন্তু আমি গুলি কইরা দেম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথা গরম করুন যাইতো না, চা করবি, চিন্তা ভাবনা কইরা করবি। আব্বা, এই কাজটা করা কি ঠিক হবো? হে আঙ্গুল ঝেড়া তো ভাই না। তোর এই নোকে ড্রাইভার কইছে, তুই যা মর্জিত, যা মর্জিত, যা। তোর দুজনের মাদ্রাসা দিছিলাম, তুই ভালো হয়েছ, সেটা হুন্ডা হয়েছে। আচ্ছা তোরা যা, যা করার আমি করতেছি, যা। ওকে রেডি। ওই রকি দাঁড়া, কিছু কইবা ভাই? ডেডি যে তোর একটা সিগনেচার করতে বললো, তুই সিগনেচারটা করলি না কেন? ভাই, আমি তো ওই কাগজের বিষয়ে কিছুই জানি না, তাহলে না জানি না শুনে আমি কে লিখে সেন্ডা করতাম? তুমি কও। আমার ডিডিটা তুই খেয়েছিস, আমার ডিডিটা তুই পড়েছিস, আমার ডিডি একটা সিগনেচার করতে বললো, তুই কারণ জানতে চাস? ভাই ঠিকই কইছো, তোমার বাপেরটা খাইছি, তোমার বাপেরটা পড়ছি, তোমাদের দয়াই তো আজকে বাইচে রয়েছি, তাই না? এটা সম্পূর্ণ ভুল। আমার বাপে মরার আগে যারাই খেয়ে গেছিল ওই দিয়েই আমি চলতাছি। আমি আজ পর্যন্ত তোমার আব্বার কাছ থেকে একটা কানা করিও নিছি না। কেলে কানিছি না জানো? আমি জানতাম একদিন তোমরা আমার দিকে আঙ্গুল উড়ে কত কইবা, এর লেগে আমি আমার আব্বার রাইকে যাওয়া সম্পদ দিয়ে চলতেছি এবং সামনেও চলবো ইনশাল্লাহ। চরম বেদব একটা। ভাই কিছু কইবা? বই নক হুন্ডু কি, তুই কিছুদিনের লাগে অন্য এলাকাতে ঘুরে আগা, এলাকার থাকিস না কিছুদিন? কে ভাই, এলাকা থাকলে কি হইব? তোর তো আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি, এর লেগে তোর ভালোর জন্যই কইলাম আর কি। কিন্তু ভাই এলাকার বাইরে যেতাম কি, কইবা তো, কারণটা কইবা তো নাকি? রকি ভাই, আমার আব্বার মাথার বুট ঢুকছে, তোরা মাইরে আলবো। কে নিয়ে সানি আর আব্বা মিল্লা প্ল্যান করছে, তোরা মাইরে আলবার লাগা, এর লেগে তোরা কইবার আইসি। তুই দূরে কোনো আনো জায়গা ভাই? না ভাই, আমি কোনো আনো যাইতাম না। এই সামান্য জমির লেগে যদি আমার নিজের আপন চাচা আমার মাইরে আলবার চা, তাহলে ভাই আমি আস্তে আস্তে মরে যাই। তোর বালার লেগে কইলাম ভাই, বুঝ যা দেখ। আচ্ছা আমি জায়গা আসর আজান দিছে, নামাজ পড়াম।
তোর চাচা আসলে কি চাইতেছে? তোর এত জ্বালাতন করতেছে কেন? বাপ মা নাই, একটা ভাই নাই, একটা বোন নাই, এই দুনিয়াতে আমার চাচা আর চাচা তো ভাইগুলোর এই সবচেয়ে আপন ভাবতাম। এমন দেখতেছি রক্তের সম্পর্কের মানুষ স্বার্থ ছাড়া এক বেলা ভাতও খাওয়াই না। আচ্ছা তোর চাচা এমন করে কেন, তুই কিছু বুঝতে পারছস? এমন করার কারণ তো একটাই, ওই যে বাপে কিছু জমি রেখে গেছিল, এই জমির উপরেই শকুনের চোখ পড়ছে। খতম করে দিতে হইব, এটারে খতম করতে গেলে আমার পাঁচ লাগবো ভাই। এত টেহা, আমরা ভাই বাদার মানুষ, আঙ্গুর তো একটু কম রাখুন জানা। চাইরেন নিছে এই ডিবলু করাতের করা চলেই না। ঠিক আছে ভাই, এমন ভাবে কাজটা করবেন যাতে একটা মানুষও টেন না পায়। আমি করাত চালাইলে মানুষকে একটা কাক পক্ষেও টের পাইতো না। যাও নাও তেল দিয়ে ঘুমাও গা। গিয়েছি তোমার এত জরুরি তলব করলা? মামু আমি মঞ্জু, 10 বছর ধরে এলাকার ট্যাবলেট দিতেছি, আজ পর্যন্ত কোনো বেড়ারে একটা ট্যাক্স দিছি না। আর ডিবলু করাতের মতো পাতে আস আমার কাছ থেকে 10 লাখ টিয়া রেখে দিছে, সুত মানের মতো কামটা করলো কি? আমি তো আটটা আস। দাঁড়াও ভাইগনি, আমি একটা ব্যবস্থা করতেছি, আরে হাতে মারুন যেত না, আরে বাতে মারতে হইব। তাহলে এই আয়োজন ভাই করো, অন্তত গালি দিয়ে হইলে আত্মাটা শান্তি করি। খালা নাম্বারটা দেব তাহলে মামা, 017 দেখো মামা খেলা, দাঁড়াও ডিপ্লোয়ে কল লাগাইতেছি। হ্যালো, ওই ডিপ্লো করা, 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 ডিপ্লো করা। বাবা তুই মন খারাপ করে তাইস না বাবা, তোর বাপমা অ্যাক্সিডেন্টে মরে গেছে, দেখে কি হয়েছে? তোর কাকা এখনো বাচ্চা রয়েছে, আমি তোরা লালন পালন করাম, বড় করাম, ঠিক মতন পড়ালেখা করবি, খাইবি, ঘুরবি, ফিরবি, আজ থেকে তোর দায়িত্ব আমার বাবা। আমার 3টা ভূতের মতো তুইও আমার আরেকটা ভূত, আমার 4টা ভূত, আমি তোরা ঠিক মতন লালন পালন করাম বাবা। তুই চিন্তা করিস না বাবা, আর কান্দিস না বাবা, তুই তুই আর কান্দিস না, আর কান্দিস না বাবা। দৌড়ালে
ডিবলু করাতের কেউ লাগে না, ডিবলু করার তো একলাই একশো, তখন আনছি তো আমি দর্শক হিসাবে খেলাম তো আমি। আমারে মারার লেগে এত আয়োজন, ভাল লাগছে বিষয়টা, ভাল লাগছে। আর শালারে ওস্তাদ আমি ওর কেউ কিছু করার লাগবে না ওস্তাদ, আমি একটু এই শালারে কাঁচা মাছের মতো চাবে খাই ওস্তাদ, ওস্তাদ আমার একটু খেলবার দিন ওস্তাদ। যা বেড়া মার। যা করতে হইব আমারই করতে হইব, বুঝছি, দাঁড়ান আমি যাইতেছি। আমার মায়ের কইছিল চাষার সাথে যেন কোনো বেদবি না করি, এই জন্যই এমন চুপ করে আছি, ভালামন্দ কিছুই কইতাছি না। কিন্তু এমনি আর কয় দিই, মানুষ হইতে গেলে ঝামেলা, অমানুষের কোনো দুঃখ নাই রে। আচ্ছা তুলা, তুই তো আমার রক্ত সম্পর্কের কেউ না, তাহলে তুই আমার এত উপকার করস কেন রে? আজকাল রক্তের সম্পর্কের কোনো ভ্যালু নাই রে, এই সাদা এই কালা। আর রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ তোর কষ্ট বুঝে তোর পাশে থাকে, তাহলে ওই ব্যক্তি তোর আপন মানুষ। একবার চাচার মাথা ফাটতে গেছিল, ওই সময় বাসায় কেউ আসিল না রে, সানি কেনি আলামিন ভাই চাচি ওরা সবাই নানির বাড়িতে বেড়াতে গেছিল। ওই সময় যদি আমি পাশে না থাকতাম, তাহলে চাচা ওই দিনই মরে যা। আর এখন এই চাচাই আমারে মারতে চাইতেছে, এটাই হইছে আপন মানুষের পরিচয়। ডিপ্লু করাতে এত বড় ভিলেন, তাও ওকে কিছু করতে পারলো না, তাহলে কেমনি কি? এত শুদ্ধ মারাইস না, মন মেজাজ খুব খারাপ। যা করার এখন আম করেই করতে হইব, কোনো গুন্ডা ফান্ডা দেখা যেত না, চল আমার সাথে। হাই রে চাচা, মুখ লুকালে কি আমি আপনার চিনতাম না? যাই হোক, দশটা টাকা রাস্তায় পড়ে আসছিল, যার কারণে আজকে বাইচা গেলাম, যাই গিয়ে দান বাক্সতে দিয়াই। আমার শৈল্য দাও মিল্লা মারছে, সাহস টাকার কেডা হইতে পারে, এটা কেডা হইতে পারে? গেঞ্জির সাপটাও তো চিনা চিনা লাগতেছে, মনে হইতেছে খুব কাছের কেউ একজন গেঞ্জিটা পরছিল। আমার চক্ষু ভাসতেছে না ভাসতেছে না, কেডা হইতে পারে, কেডা হইতে পারে?
সুরু ভাই কে নিয়ে আমার আমার বাসা হইতেছে? আল্লাহ, কালকে চাচাই আর সানি মিল্লা আমার বাসা হইছে, আজকে সুরু ভাই কে নিয়েও ছাড়লো না। চাচাই মারতে চাইছে, ডিবলু করাতে মারতে চাইছে, সানি মারতে চাইছে, এতটাও কষ্ট হয়েছে না? আমি তার চেয়েও বেশি কষ্ট পাইছি যখন আমি দেখছি আমার ছোট ভাই কে নিয়ে আমার মারতে চাইছে। কি কস, এই পিচ্ছি ছড়া ধরে মারতে চাইছে? ছোটবেলা কত কোলে লইছি আর এখন এই ছেড়ে আমার মারতে চাইতেছে, ভাই রে কপাল, এখন কি করাম কিছুই বুঝতেছি না। তোর তো বেটা আগেই কইছি চল একটা ট্যুর দেয়াই, কালকেই ট্যুরে যাম আর কোনো কথা নাই। অরে ঠিকই কইছস, কালকেই যাইয়াম, আর কালকে গেলে তো চুলদারি কাটন লাগবো, তাহলে রাইতে জনি দোনো যাইম না চুলদারি কাটবার লেগে, কি কস? আচ্ছা তুই যাইস, আমার চুলদারি কাটন লাগতো না। হ্যালো আব্বা, রাইতে জনি ভাইয়ের দোহানো রকি ভাই চুল কাটবার যাইব, তুমি যেভাবে হোক জনি ভাইয়ের ফিটিং দাও, রকির গলা বরাবর যাতে একটা পুজ দেই। কি অবস্থা জনি? আসিফ ভাই ভালোই। চুল কাটবেন না দাড়ি কাটবেন? চুল দাড়ির আলাপ বাদ দেও, আগে আসল কথা শুনো ভাই। আসল আলাপ শুনলাম জনি মিয়া, শুনলাম তোমার পোলাটা নাকি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অনেক টাকার প্রয়োজন। হ ভাই, টাকা পয়সা ছাড়া এখন কিছু করুন যায়? মানি দিয়া রানি পাইবা, পাইবা না এই রাজারে, রাজা এত সস্তা না, বিক্রি হইব বাজারে। টিকটকের ডায়লগ বাদ দেও। দেখেন ভাই, আমি গরিব মানুষ, আমার এই জায়জামেলা খালেন আমি খেটে। জনিলিয়া জামেলার কিছু নাই, দুনিয়ার টাকা পয়সাই সব। ভাই কাম হয়ে যাইব। জনিলিয়া আজকে রাত্রে আসবো, শুধু গলা নিচে আসতে করে একটা পয়সা দিয়া দিব। ঠিক আছে ভাই, কাম হয়ে যাব। কি ব্যাপার জনি ভাই, টন টন বন্ধ করে বই রইছ ভাই? কারেন্ট নাই তো, তার সমস্যা বউ, তোমার কামটাই করিয়া দিই। আগে দাঁড়িয়ে কাজটা করি, পরে কারেন্ট এলে চুলের কাজটা করি। আচ্ছা ঠিক আছে ভাই, শুরু করো। কারেন্টাও গেছে সঠিক সময়, একেবারে ফেস্টা মাইরি মনে হয় পলায়া।